বেবি হ্যাঁ দাদা বাড়ির পূজো খুব ভালোভাবেই হয়েছে হ্যাঁ তুই হোটেল থেকে সবাইকে সঙ্গে নিয়ে হ্যাঁ বাড়িতে চলে আয় আচ্ছা চলে আসছি হ্যাঁ দাদা ঠিক আছে আমরা সবাই চলে আসছি হ্যাঁ সন্ধ্যা একটু বেরিয়েছে ও ফিরলেই আমরা চলে আসছি ঠিক আছে ও সব পরে হবে হ্যাঁ তাড়াতাড়ি চলে আয় ঠিক আছে দাদা হ্যাঁ কি হলো মাধবী নন্দিনীকে মন্ত্রবন্ধন করার কারণ হলো চারদিকে নাগদোষ কাটাতে হবে কি হলো মাধবী নন্দিনীকে মন্ত্রবন্ধন করার কারণ হলো চারদিকে নাগদোষ কাটাতে হবে তাই নন্দী পুজো দরকার আমি গিয়ে স্নান করে আসছি আপনি এদিকে পুজোর ব্যবস্থা করুন হ্যাঁ তুমি যাও স্নান করে এসো নন্দিনী আর ঈশ্বরকে রেখে আমাদের হল ঘরে বড় করে পুজো করব এটা কোনো সাধারণ পুজো নয় এটা আমার করা পরিহার পুজো হবে আমার রুমে পুজোটা করার ব্যবস্থা করুন ও ঠিক আছে মাধবী তাহলে তাই হবে হুম এসো ভৈরবী হুম তাহলে কি বলছে শিব তপস্বিনী মাধবী মাধবী নন্দিনী আর ঈশ্বরের পুজো করবে বলে ব্যবস্থা করতে বলছে আমি শক্তি পুজো করতে চাই ও তাই তাহলে তোমার শক্তি পুজোর জন্য ব্যবস্থা করছি এক একজন এক এক দিকে পুজো করবে না 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 আমি যেরকম সেরকম জায়গায় শক্তি পুজো করতে পারবো না সমুদ্রের মাঝে মধ্যস্থলীয় দ্বীপের মতো একটা জায়গা আছে আর সেই দ্বীপে একটা খুব জাগ্রত কালী মন্দির প্রতিষ্ঠা করা আছে আমি ওখানেই শক্তি পুজো করতে চাই শক্তি পুজো শেষ হওয়ার পরে আমি একটা শক্তিপীঠে যাত্রা করব সেরকমটাই মনে মনে স্থির করে রেখেছি সেই জন্যে আমি এখন মহল থেকে চলে যাব তুমি তো পরিপূর্ণ যোগিনী তুমি যখন সিদ্ধান্ত নিয়েছ তখন ওটা কেউ আর বদলাতে পারবে না নিশ্চিন্ত মনে পুজো করে এসো রাজশেখর তুমি কি ভুলে গেছো তুমি কি বলেছিলে তুমি বলেছিলে তোমার কাজ হয়ে যাওয়ার পরে আমাকে তুমি কালচক্রটা দিয়ে দেবে তুমি এখন এমন ব্যবহার করছো মনে হচ্ছে তুমি সমস্ত কিছু ভুলে গেছো আরে আমি না জেনে কিছু বলছি না আমি জেনেই এই কথা বলছি নন্দিনীকে ধরবার ব্যবস্থা করবার পরে তুমি যে কালচক্রটা চাইবে সেটা আমি আগেই জানতাম তার হিসেবও করে রেখেছি শুধু হিসেব করে গেলেই তো আর হয়ে যাবে না এবার আমার হিসেবটা চুকিয়ে দাও আমি কেন হিসেব চোকাবো আমি কেন তোমাকে কালচক্রটা দিতে যাব একদম নিজের কথা বদলে ফেলবে না নিজের সমস্ত সমস্যা ঠিক হয়ে যাওয়ার পরে তুমি আমাকে ওই কালচক্রটা দিয়ে দেবে বলে নিজের ছেলের নাম নিয়ে দিব্যি করেছিলে সেই সব কথার কি হলো সবকিছু একেবারে এখন ভুলে গেছো নাকি আমি এই রকম কোনো কথা বলিনি আমার সমস্যাগুলো তুমি ঠিক করে যদি দিতে পারো তাহলে আমি তোমাকে আমার কালচক্রটা দিয়ে দেব বলেছিলাম কিন্তু আমার সমস্যাগুলো তুমি ঠিক করে দিয়েছো কি আমার এই বাড়িতে গঙ্গার রূপ ধরে নাটক করতে এসেছিলে তুমি একদিনও কি তুমি গঙ্গার মতন হয়ে থাকতে পেরেছো তোমার বদলে নন্দিনী এসে গঙ্গা সেজে নাটক করে গেল আর তারপরে মরে যাওয়া গঙ্গা আবার ফিরে চলে এল তা তুমি আমার জন্য কি করলে তুমি কিনা একটা মাছ হয়ে আমাদের বাড়ির অ্যাকোরিয়ামে সাঁতার কাটছিলে তুমি একটা মাছ হয়েছিলে বলে আমি আমার কালচক্রটা তোমায় দিয়ে দেব তোমার এখন খুব হাসি পাচ্ছে তাই না আমি সব জানি তুমি সব শিখিয়ে দিয়েছ আর ও সব তোমার শেখানো কথাই বলে যাচ্ছে না হলে তো ওনার এইসব কথা বদলানোর কথা নয় একেবারে ওই জন্যেই তুমি হাসির সাহস পাচ্ছ এই রকম অসম্মান সূচক কথা কিন্তু আমি একদম সহ্য করব না এই ভৈরবী শুধুমাত্র বিশ্বাসী মানুষকেই সম্মান করে তোমার মতো বিশ্বাসঘাতককে সম্মান করে না আমি হয়তো গঙ্গার ব্যাপারে
তোমাকে সেইভাবে সাহায্য করতে পারিনি, কিন্তু তার বদলে নন্দিনীর ব্যাপারে তোমাকে সম্পূর্ণ সাহায্য করেছি। নন্দিনী যে মনুষ্যরূপটা ধারণ করেছে আর সেটা যে গঙ্গারই রূপ, সেই রহস্য আমি যদি না বলতাম তোমরা কি জানতে পারতে? গঙ্গাকে বাঁচানোর জন্য নন্দিনী এসেছিল বলে তো ওকে ওখানে ধরতে পারলে। সেরকম যদি দেখা হয়, নন্দিনীকে তোমরা যে আটক করেছ সেটা শুধুমাত্র আমার জন্যই সম্ভব হয়েছে। কষ্ট করে কাজ করে দেওয়ার ফল না নিয়ে চলে যাওয়ার মতো বোকা মানুষ কিন্তু আমি নয়। আমার ধৈর্যের পরীক্ষা না নিয়ে কাল চক্রটা আমায় তাড়াতাড়ি দিয়ে দাও। এই আমার দাদা কষ্ট করে মাথা ঘামিয়ে উপায় বের করে ওই কাল চক্র নিয়ে এসেছিল, নিজের জীবন বিপন্ন করেছিল ওটার জন্য। ওই কাল চক্র যে নিয়েছে ওটা তার কাছেই থাকবে। তোমার সঙ্গে কোনো সম্পর্কই যখন নেই, ওই কাল চক্র আমি কেন দেব তোমাকে? আমি তোমার কাছে কিছু চাইনি, কিন্তু আমি রাজশেখরের কাছে চেয়েছি, আর এটা আমার আর ওনার ভেতরের ব্যাপার। তুমি এর মধ্যে ঢুকতে যেও না। ওনার যে কোনো বিপদের সময় সবার আগে আমি এসে দাঁড়াই। তুমি ওনার হয়ে যদি সামনে দাঁড়াও আমি কিন্তু তোমাকে আমার শত্রুই ভাববো। তোমার আমার মধ্যে কোনোদিনই সম্পর্ক ছিল না। তোমার সঙ্গে পরিচয় হওয়ার দিন থেকেই তুমি আমার চরম শত্রু। সেই মুখ দিয়ে শত্রু কথাটা উচ্চারণ করলে তো, তুমি ওকে শিখিয়ে দিয়েছো বলে ও আমার সাথে এই ব্যবহারটা করলো। তোমাকে শেষ করে তারপর আমি কালচক্র নিয়ে কথা বলতে আসবো। আমি স্বয়ং শিবের তপস্বিনী। ওই জঙ্গলের মধ্যে তুই আমার থেকে যে শিক্ষা পেয়েছিলিস সেটা মনে নেই? সেদিন তুমি পরকায় ও প্রবেশ যোগের মধ্যে ছিলে, কিন্তু এখন তো নিজের তপস্যা ভঙ্গ করে একজন সামান্য মেয়ে ছাড়া আর কিছুই নও। তোমাকে শেষ করে দেওয়া আমার জন্য কোনো ব্যাপারই নয়। আমি তোমার সামনে এইখানে দাঁড়িয়ে আছি, আমার গায়ে হাত দিয়ে দেখাও। আমি কেন তোমার গায়ে হাত দিতে যাব? একটা গাছ কেটে ফেলে আরেকটা গাছের ওপর ফেললে দাঁড়িয়ে থাকা আরেকটা গাছ নিজে থেকে পড়ে যায়। তোমার বদলা নেওয়ার জন্য যথেষ্ট রোষের মধ্যে নন্দিনী আছে। ওকে যদি তোমার সামনে আমি ছেড়ে দিতে পারি, ওই তোমায় শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। এই আমি সবার চোখের সামনে ওই নন্দিনীকে ঢিবির ভেতর ঢুকিয়ে মন্ত্রবন্ধন করে দিয়েছি। ওকে বাইরে আনার ক্ষমতা কারোর নেই। ওকে বাইরে আনবে তুমি, তোমার কোনো ক্ষমতাই নেই। এই এক মুহূর্তের মধ্যে নন্দিনীকে আমি তোমার সামনে এনে দাঁড় করাবো। মাধবী, ভৈরবী শক্তির পূজারীও যা ইচ্ছে করতে পারে, ওই নন্দিনীকে ও যাতে বাইরে না আনতে পারে তুমি আটকাও। ঢিপিটা দেবীর উদ্ভব রূপ বলে আমি জানি। ঢিপিটা যদি আমি ভেঙে দিই দুধে বিষ মেশানোর মতোই সেটা হয়ে যাবে, সেটাও আমি জানি। এই ঢিপির মধ্যে থেকে তোকে বাইরে আনার জন্য আমি এই পাপ কাজটা করছি। মাধবী যে মন্ত্রবন্ধনটা করে রেখেছে আমি সেটা নিজের হাতে ভাঙবো।